লক্ষীপুরের রায়পুরে সৈয়দ আহমদ নামে এক যুবককে হত্যার দায়ে বাবা ছেলে সহ একই পরিবারের তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে জেলা ও দায়রা জজ মোহাম্মদ রহিবুল ইসলাম এই রায় দেন। রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্তরা হলেন আব্দুল মালিক, তার ছেলে জাহিদুল ইসলাম ও মোহাম্মদ খালেক। সৈয়দ আহমদ রায়পুর পৌর শহরের শিবপুর এলাকার শামসুল হক ব্যাপারীর ছেলে। তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। 2019 সালের 7 আগস্টে বাড়ির পাশের একটি নির্মাণাধীন মসজিদের টাকা উত্তোলন করতে যায় সে। ওই সময় আসামি জাহিদের সাথে তার মারামারির ঘটনা ঘটে। এতে সৈয়দ আহত হয়। পরে তাকে উদ্ধার করে নোয়াখালী হাসপাতালে নেয়ার পথে মারা যায় সে। ঘটনার পরদিন নিহতের মা রানী বেগম বাদী হয়ে রায়পুর থানায় হত্যা মামলা দায়ের করেন।